नमस्कार काचा मिठे टूर चैनले स्वागत। चलून घुरे आसी बांगालीर ऐतिह्यबाही अड्डा स्थल उत्तर कलकातार कॉलेज स्ट्रीटेर कॉफी हाउस थेके। যাবেন কিভাবে? হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো বাসে চলে আসুন কলেজ স্ট্রিট মোড়ে। সেখান থেকে ধর্মতলা যাওয়ার রাস্তায় সামান্য এগোলেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে কফি হাউস। কলেজ স্ট্রিট কফি হাউস উত্তর কলকাতার বইপাড়ায় কলেজ স্ট্রিটে অবস্থিত একটি কফি হাউস বা রেস্তোরাঁ। ঐতিহ্যবাহী ও বাঙালির আড্ডা স্থল এই কফি হাউসটি কলকাতার কফি হাউস সমূহের মধ্যে প্রাচীনতম। এটি ইন্ডিয়ান কফি হাউসের একটি স্থানীয় শাখা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টো পাশে অবস্থিত কফি হাউসটি কলকাতার সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এটি বুদ্ধিজীবীদের আড্ডাস্থল হিসাবে পরিচিতি লাভ করেছে। ভাইরাসের দাপটে দীর্ঘ 3 মাস 12 দিন বন্ধ থাকার পর আবার ধোঁয়া ওঠা ইনফিউশনের গন্ধ নিয়ে দরজা খুলেছে কলেজ স্ট্রিটের কফি হাউস। আপাতত সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউস। আগত সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক। কফি হাউসের প্রথম তলা এবং ব্যালকনি মিলিয়ে মোট 85টি টেবিল রয়েছে। প্রতিটি টেবিলে 6 থেকে 8টি চেয়ার থাকে। পাওয়া যায় কফি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ থেকে শুরু করে চাউমিন ইত্যাদি যাবতীয় রেস্তোরাঁর খাবার। কলেজ স্ট্রিটের বইপাড়াতে এলে কফি হাউসের আড্ডার সাথে সাথে খেয়ে আসতে পারেন ঐতিহ্যবাহী প্যারামাউন্টের শরবত। পূর্বে এখানে বহু কিংবদন্তি মানুষ শরবত খেয়েছেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেড়াতে থাকুন, সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।